আমি মুলার বিচি ফেলেছিলাম পরশুদিন, মানে 24 ঘন্টা মন হয় হলো, এর ভিতরেই এই যে ছোট ছোট মুলার গাছ বের হতে শুরু করেছে। তো আমি তো এখন থেকে তো মুলা শাক অবশ্যই করব, কারণ এত দ্রুত হচ্ছে জার্মিনেশন হয়, আমার অনেক ভালো লেগেছে যে এত দ্রুত হয়। আমার কখনো জানা ছিল না যে মুলা শাক এত দ্রুত বের হয়। আসলে ছাদে এসে মনটা ভরে গেছে এই মানে জার্মিনেশন দেখে। শুধু এই টবেই না, প্রত্যেকটা টবেই তো এটাতে বেশ বেশি মানে বিচিগুলি বের হয়েছিল। তো ভাবলাম একটু ঢেকে দেই, না হলে তো আবার ভালো মতো হবে না, শিকড়গুলি শুকিয়ে মরে যাবে। তো দেখাই ওই দিকেরগুলিও, এই যে এখানেও দেখেন কত সুন্দর হয়ে বিচিগুলি, যেগুলি ওপরের দিকে সেগুলি বোঝা যাচ্ছে। এই যে এটা বের হচ্ছে, তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এত ভালো লাগছে দেখে। এই যে এখানে একটা দেখা যায়, এখানে মানে অনেক সুন্দর অন্য টবে। আর কি পরিমাণে পিঁপড়া, ওরে মা! এখানে পিঁপড়া হওয়ার কারণ হচ্ছে আমি এখানে কয়েকদিন আগে ওই যে মাছের ময়লা দিয়েছিলাম, মুরগির ময়লা, তো ড্রাগন গাছটা বেয়ে বেয়ে এখানে আসছে। ভালোই। আর আমার তো ফুল গাছগুলি সব শেষ করেই দিয়েছি, কেটে ছেটে, কয়েকটা ফুল আছে, আগামী বছর আবার হবে। এইদিকে এই চন্দ্রমল্লিকাটা, লাল কালার চন্দ্রমল্লিকাটাও জেগে গেছে, মানে বেঁচে গেছে, মরে নাই। পিটুনিয়া তোমার এতে এনেছি আগামী বছরের জন্য, বুঝেছ? তোমাকে আর তোমাকে আগামী বছর তোমাদের থেকে ফুল পাবো। এদিকরগুলিও হচ্ছে, আর টমেটো ধরছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, বেশ অনেক কি ধরেছে। ভেবেছিলাম গাছটা ফেলে দিই, কিন্তু না, দেখি এখন এই গাছেই আমার টমেটো দিচ্ছে। এই তো মুলা বীজ ফেলেছিলাম এই ছোট টপটাতে, এটাতে একটা সাজনা গাছ আছে, আবার একটা টমেটো গাছ, এর ফাঁকেই কিন্তু আমি মুলা বীজ ফেলেছিলাম, হয়তো বা শাক খাবো এ আশাতেই। এখানে দেখি না জার্মিনেশন, এখানে বোঝা যায় না। হ্যাঁ, না না, এখানেও আছে, এই যে এখানে। তো আর এই যে এই লাল গাছটা আসলে দেখতে অনেক সুন্দর, আপনারা কমেন্ট করে জানাবেন এই গাছটা কখন আপনারা দেখেছেন কি, আর এটা কী গাছ। লাউ গাছগুলি মাশাল্লাহ হচ্ছে, পাতা ছেড়ছে নতুন করে। তো আমি কিন্তু লাল শাকেরও বীজ ফেলেছিলাম ছোট ছোট, এত ছোট বীজ লাল শাকের, তারপরেও কিন্তু উঠেনি। অথচ আমার মুলা শাকের বীজগুলি কিন্তু জার্মিনেশন শুরু হয়ে গেছে। তো আপনাদের লাউ গাছের কাছে কেন নিয়ে আসলাম তো বলি, এই যে ছোট ছোট ডাল বের হচ্ছে, এগুলি কিন্তু আমি ছোট অবস্থায় ভেঙে দিব, তাহলে আমার গাছটা কিন্তু ঠিকঠাক মতো বড় হবে। যেহেতু আমি গোড়ার দিকে ডালপালাগুলি রাখবো না, সেজন্যই কিন্তু ভেঙে দিচ্ছি। এই যে লতা ছাড়ছে চারটা গাছ, এই যে ওইদিকের টপগুলি তো আমি সেমভাবে ভেঙে দিব, আসলে এগুলি ভেঙে দেওয়াটাই ভালো। ক্যামেরায় কেমন যেন একটা ফ্যাসকা ফ্যাসকা কালার আসে, বাস্তবে অনেক গাঢ় কালার, দেখতে অনেক সুন্দর। তো সবগুলো খুঁজে খুঁজে ভেঙে দিলাম। বেগুন গাছের ক্ষেত্রেও তাই, আমি ভেঙে ফেলি সবসময়। চলেন বেগুন গাছের কাছে যাই। এই যে মাশাল্লাহ আমার বেগুন গাছটা অনেক সুন্দর হয়েছে, আর ফুলও চলে এসেছে। তো আপনাদের দেখাই নিচের দিকে, এই যে পুরো ফাঁকা, পুরো ফাঁকা করে দিয়েছি। এই ডোকাগুলিও ভাঙতে মন চাচ্ছিল, কিন্তু আবার ভাবলাম না থাক, দেখা যাক কি হয়। হ্যাঁ, তো নিচের দিকে তো ফাঁকা করে দিয়েছি, বারবার বের হয় কিন্তু আমি বারবার ভেঙে দিই। আর গাছটা মাশাল্লাহ অনেক হেলদি। আর যারা ছাদ বাগ গাছ করেন তারাই বুঝবেন আসলে গাছের স্বাস্থ্য ভালো খারাপ, তাদের কাছেই ভালো লাগবে ভিডিওটা, বিশেষ করে যারা গাছ করেন কিংবা পছন্দ করেন। আমার তো গাছ অনেক পছন্দ, আমি হাজারো বাধা বিপত্তি পেরিয়ে আমি আমার ছাদ বাগান করি। বিয়ের আগে বিশেষ করে ফুল গাছই করতাম, কিন্তু বিয়ের পরে এখন সবজি গাছ করি আর ফুল গাছ কম করি। অবশ্য তখন গ্রামে ছিলাম, এজন্যে সবজি গাছ করার প্রয়োজন হয়নি, কিন্তু এখন তো আমি শহরে থাকি, টাটকা ফ্রেশ সবজি খেতে হলে আমাকে ছাদ বাগান করতেই হবে, এজন্য আমি ছাদ বাগানটা করি। বিশেষ করে লাউয়ের জন্য আমি ছাদ বাগানটা শুরু করেছি, কারণ লাউ খেতে পারতাম না। সব মোটামুটি লাউ আর বেগুন, সেকেন্ড বেগুন,
এগুলো আমি খেতেই পারতাম না, এত বাচ্চি আবার বিচি বিচি বেগুনের ভিতরে থাকতো, লাউগুলি গলতো না, এর জন্যেই আমার ছাদ বাগান শুরু করা। তো আলহামদুলিল্লাহ 5টা বছর চলছে আমি আমার ছাদ বাগান করছি, আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয়। ছিম গাছও মাশাল্লাহ আবার মানে এই ডগাগুলিতে আবার অনেক হচ্ছে ছিম ধরতে শুরু করেছে। আমি তো মাচার নিচে আছি, মাচার উপরেও আছে, মানে প্রত্যেকটা ছড়াতেই আবারও ছিম ধরতে শুরু করেছে। তো এভাবেই হচ্ছে আমি আমার ছাদ বাগান করে থাকি। আর আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন আর কমেন্ট করে বলবেন যে আমার ভিডিওগুলো কেমন হয়েছে, কেমন লাগে আপনাদের অবশ্যই জানাবেন। আসলে মানুষের সবারই একটা না একটা স্বপ্ন থাকে আর আমারও আছে, আমি টুকটাক স্বপ্নগুলো পূরণ করতে চাই। আর সব কথা ব্যক্তিগত লাইফের সব কথাই তো আর শেয়ার করা যায় না, তো যতটুকু সম্ভব মানে শেয়ার করি, আর সবগুলো করা সম্ভব না কারণ এটা পাবলিক প্লেস, কোনো কিছু হাইট থাকবে না। তো লাল ছিমগুলি দেখাই, কয়েকটা লাল ছিম আছে মাশাল্লাহ, দেখেন কত সুন্দর ছিম, এত সুন্দর হয়েছে। আর প্রচুর পরিমাণে শব্দ, আমাদের বাসার পাশেই রাস্তা, তো প্রচুর পরিমাণে শব্দ হয়, আর ঢাকা শহর জ্যামের শহর, যে কারণে আরও শব্দ। এদিকে অনেক ধরেছে, অনেক ছড়া আছে, এখন ছিম খাওয়ার মতো তেমন অল্প স্বল্প আছে, খুব বেশি নেই। তো কয়েকদিন পরে ছিম খাবো, তখন অবশ্যই একটা হারভেস্টিং ভিডিও দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। আর প্লিজ আমার পাশে থাকবেন, কত সুন্দর। আর আমার হাজব্যান্ড আমাকে অনেকবার বলেছে ছাদ বাগান করো না, হাজারো সমস্যা ঝামেলা, তারপরও আমি ছাদ বাগান করা বন্ধ করি নাই। কেন করি নাই, কারণ আমার তো সফলতা পাই, আমি কেন বন্ধ করব, আমি আমার অধিকার, আমি কেন অন্যকে ছেড়ে দেব, যেটা আমার সেটা আমারই। তো এই যে পাতাগুলো দেখছেন আমি সবসময় ছিঁড়ে ফেলি, কিন্তু কিছুদিন থেকে একটু সময় পাই নাই, কীভাবে মানে কেন জানি না ফোনের প্রতি একটু বেশি আসক্ত হয়ে গেছি, ফোন দেখি আর ছেঁড়া হয় না এগুলি, সময় নিয়ে আসতেও মন চায় না। আসলে আমার একটু ঠান্ডার সমস্যা, একটু ঠান্ডায় থাকলে, পানিও ধরলে একটু বেশি, বাতাসে থাকলে আমার ঠান্ডা লেগে যায়, অনেক দ্রুত ঠান্ডা লাগে, এর জন্য আমাকে একটু কেয়ারফুলি থাকতে হয়। তো এদিকে পাতাগুলি ছিঁড়াই হয় নাই। আর আপনাদের বলে রাখি, ছিমের পাতা ছিঁড়ে ফেললে কিন্তু ছিম গাছে ফলন অনেক হয়, অতিরিক্ত পাতাগুলি ছিঁড়ে ফেলা গাছের জন্য অনেক ভালো। তো সবসময়ই করি আমি, ছিমের পাতাগুলি ছিঁড়ে ফেলি। তো কিছুদিন থেকে কেন জানি আমি অলস হয়ে গেছি, ছাদে এর আগেও বলেছি ছাদে আসতে মন চায় না, ছাদের বারো অবস্থা হয়ে আছে। তো আস্তে আস্তে সব ক্লিন করেছি, কালকে ঝাড়ু টাড়ু দিয়েছি, মাচা ক্লিন করেছি, নতুন করে মাচা বাঁধা হচ্ছে, আলিফের বাবা এসে বেঁধে দিয়েছে, আপনারা দেখেছেন অবশ্যই। তা আজকে বিশেষ তেমন কিছুই নাই, তো সার হচ্ছে ভিজাবো, যেহেতু আমি বেশ কিছু গাছ লাগিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি যে বেশ কিছু গাছ লাগিয়েছি, বীজ বপন করেছি, তো এগুলি তো লাগালেই হবে না, এগুলি কিন্তু আমাকে খাওয়াতে হবে, খাবার রেডি করতে হবে। এর জন্য ভাবলাম আজকে কিছু খোল ভিজিয়ে দেব, ছাদে নিয়ে এসেছি খোল। তো মাশাল্লাহ দেখেন কত ছিম ধরতে শুরু করেছে আবার নতুন করে, ওই চিপাই তো আরও আছে অনেক, আসলে সবটা দেখানো সম্ভব না, অনেক বেশ ভালোই আমার ছিম আছে। তো আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন আর বন্ধু হয়ে পাশে থাকবেন, আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি আর হচ্ছে যেন কোনো কিছু করতে পারি। তো আজান দিয়ে দিয়েছে, আর ভিডিওটি লম্বা করব না, বোঝা যাবে না। তো ভালো থাকবেন, দোয়া রাখবেন, আসসালামু আলাইকুম।